সুতি থানার পুলিশ সাজুর মোড় সংলগ্ন এলাকা থেকে 30টি মোষ সহ একটি লরি আটক করে। পুলিশ সূত্রে খবর, মোষগুলি মূলত হরিয়ানা থেকে নিয়ে আসা হচ্ছিল। যদিও পুলিশ জানায় লরিটি জঙ্গিপুরের উমরপুর হয়ে সুতিতে এসেছিল, সেই সময় গোপন খবর পেয়ে ধরে ফেলে। গ্রেপ্তার করা হয় দুজনকেই। মোষগুলো মূলত পাচারের উদ্দেশ্য নিয়েই আসছিল। এর সঙ্গে আরও কে কে জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ বুধবার ওই দুইজনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হবে। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।